আসানসোলের কুলটি চৌরঙ্গি মোড় থেকে চিত্তরঞ্জন যাওয়ার রাস্তা দেন্দুয়া রেলগেটের কাছে এবড়ো খেবড়ো ভাবে বসানো বর্ষার সময় স্ল্যাব বৃষ্টির জলে ডুবে যার ফলে দুর্ঘটনা ঘটতে থাকে। এখনো এই রাস্তাটিতে দুর্ঘটনার শিকার অনেকেই হয়েছেন। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি চিত্তরঞ্জন থেকে ১৯ নম্বর জাতীয় সড়কে এসে সংযোগ হয়েছে। মঙ্গলবার একটি মালবোঝাই ট্র্যাক্টরের ট্রলি উল্টে যায়, অল্পের জন্য রক্ষা পায় বড় সড়ক দুর্ঘটনা থেকে। তবে পথচারীদের বক্তব্য, প্রায় সময় ঘটে চলেছে দুর্ঘটনা। গাফিলতি করেই সিমেন্টের স্ল্যাবগুলোকে এইভাবে বসানো হয়েছে রাস্তার উপর। বৃষ্টি হলে স্ল্যাবগুলো ডুবে গেলে রাস্তা বোঝা যাচ্ছে না, যার ফলে রাস্তায় গাড়ির চাকা পিছলে দুর্ঘটনার মতো ঘটনা ঘটছে। এইভাবে চলতে থাকলে প্রাণহানিও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পথচারীরা। ভেবেছিলাম যে বাঁ দিকে নিয়ে নেব, ঠিক আছে, তো বাঁ দিকে আরো গাড়ি আসছিল, তো আমার ডান দিকে আমি যাচ্ছিলাম, তো আমার সে ডান দিকে যাতে হলো, তো ডান দিকে যাতে হলো, তো ডান দিকে রাস্তাটা খুব খারাপ ছিল, গাড়িটা ওই জন্য পাল্টি মেরেছে। আর পাল্টি মেরেছে, দেখুন এই রাস্তা মেন রোড, বাই চান্স যদি কোনো গাড়ি ইনকেস যদি মোটরসাইকেল বাইক যদি সাইডে থাকতো, তো পাল্টি মেরেছে, বাস টুটঘাট লাগতো, কী হতো বলুন? আমি তো চাই যে রাস্তাটা যদি হয়ে গেলে খুব ভালো হয়। গাড়িতে গাড়িতে বল মিলের মাল ছিল লোড, কোথা থেকে? এই ধিমারির থেকে সালানপুর যাচ্ছিল। কী লোক? ট্রাক্টর, ট্রাক্টর। কেন এখন আপনারা? আমরা চাইছি দাদা রাস্তা যেমন হয়ে গেলে খুব ভালো হয়। অবিলম্বে এই রাস্তাটি মেরামতি করার দাবি করছেন প্রশাসনের কাছে। রাস্তাটায় আমার সন্ধ্যাবেলায় যেতে খুবই অসুবিধা হয়, ঠিক আছে, সন্ধ্যাবেলায় এলে আমি স্লিপকে আমি নিজেও একদিন ভুক্তভোগী আছি এই রাস্তাটার মধ্যে। রাস্তাটা যাতে মেরামত হয় আমি সেটাই প্রশাসনের কাছে আবেদন করব, দাবি রাখবো সাধারণ মানুষ হিসাবে আমি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।